সাবস্ক্রাইব করুন ওয়ারিভার গেমিং চ্যানেলকে, আর তারই সাথে প্রেস করুন বেল আইকনে, আর পেয়ে যান ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকের ভিডিওটা পাবজি লাভারদের জন্য খুবই অ্যামেজিং আর খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই টিপস অ্যান্ড ট্রিক্সের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। তো গাইস, আর বেশি সময় নষ্ট না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি পাজু এমএলএ আরও একটা নতুন ট্রিকের ভিডিও নিয়ে। তো আজকের ট্রিকটা খুবই অ্যামেজিং হতে চলেছে। তো ট্রিকটা করার জন্য সিম্পলি তোমাকে আসতে হবে রোজকে। রোজকের এই ধরনের যে বাড়ি যেখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো আমি রোজকে আছি। তো রোজকের এসে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, তো বাড়িটাকে আমি চারদিক থেকে দেখিয়ে দিই একটু। তো এখানে যে রিচটা আছে পাহাড়ে, পাহাড়ের নিচটাতেই বাড়িটা আছে। তো দেখতে পাচ্ছ বাড়িটা কোথায় আছে। এই ধরনের বাড়ি ইরাঙ্গেল ম্যাপে অনেক আছে। তো আমি ট্রিকটা করছি রোজাকে। তো তোমরা রোজাকেও ট্রাই করতে পারো, অন্য জায়গাতেও ট্রাই করতে, সব জায়গায় ওয়ার্ক করবে। তো ট্রিকটা করার জন্য সিম্পলি তোমাকে যেতে হবে ঘরের ভিতরে। তো আমি ঘরের ভিতরে এসে গেছি। তো সিম্পলি ঘরের ভিতরে গিয়ে তো ঘরের নিচেই ট্রিকটা করতে হবে। দেখো এই যে ওয়ালে যে পেন্টিংটা লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা, তো ওয়ালের এই পেন্টিংয়ের কাজটাই আসতে হবে। তো দুদিকেই পেন্টিং আছে, বাট সামনের দিকে যে পেন্টিংটা আছে, তো এই যে পেন্টিংটা আছে, তো এইখানটাতে যে ট্রিকটা দেখাবো তার সাথে তুমি সিঁড়ির ভেতরে চলে যেতে পারো। তো গাইস দেখো, তো সিম্পলি ট্রিকটা করার জন্য তোমাকে যে কোনো গ্রেনেড বা স্মোক যা কিছু নিতে হবে সেটাকে লোটাস করে ওয়ালের দিকে ছাড়ার সময় ওয়ালের দিকে অ্যারোটা প্রেস করতে হবে। তো গাইস আমার প্রথম গ্রেনেডটা ওয়েস্ট হয়ে গেল, হলো না। সেকেন্ড ট্রিকটা দেখো, দরজাটাও ভেঙে গেছে। তো আমি সেকেন্ডবার ট্রাই করছি। তো গাইস দেখো, আমি চলে এসেছি ঘরটার সিঁড়ির ঠিক নিচে। তো তুমি দেখতে পাচ্ছ লাস্ট জন যদি এখানে হয়, আর তুমি যদি এর ভিতরে থাকো তো তোমাকে কেউ খুঁজেই পাবে না। তো তুমি এখান থেকে সামনে মারতে পারবে না, বাট ঘরের ওপরে যারা থাকবে তাদেরকে তুমি ইজিলি কিল করতে পারবে। তারা বুঝতেই পারবে না তুমি কোথা থেকে তাদের মারলে। তো গাইস এখান থেকে বেরোনোর জন্য সিম্পলি সেম প্রসেস ট্রাই করতে হবে। তো প্রথমটা হলো না। তো যে ওয়াল থেকে তুমি ভেতরে এসছো সেই ওয়ালের দিকেই চলো, সেই ওয়াল থেকেই বেরোনোর চেষ্টা করতে হবে। তো দেখো আমি স্মোক নিয়ে লো টাস করে ফেল করলাম। দেখো গাইস আমি জায়গাটা থেকে বেরিয়ে এসেছি। তো গাইস এইটাই ছিল আজকের ট্রিক, তোমরা ট্রাই করে দেখো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। We'll be right back.